নমস্কার মৃণাল চক্রবর্তী মেন্টাল টাফনেস কোচ যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় আমি জানি আপনারা অনেকেই এই ডায়লগ বা এই কথাটাতে অভ্যস্ত হয়ে গেছেন বহুদিন ধরে পৃথিবীর যে যেকোনাতে থেকেই আপনি আমার এই ভয়েস শুনছেন না কেন আমার বিশ্বাস এই দুটো মিনিট আপনার জীবনে অনেক কিছু ভাবতে সাহায্য করবে যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় আজকে এই লকডাউন পিরিয়ডের মধ্যে বা এই লকডাউন যেখানে উঠে যাচ্ছে অফিসিয়ালি সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে নতুন করে কী বা বুঝবো আর কী বা খুঁজবো আর বোঝা খোঁজাকে কীভাবেই বা নিয়ে যাব আমাদের পাওয়ার ক্ষেত্রে আমরা সবাই বিফোর লকডাউন একটা সাইকেলে চলছিলাম একটা কম্পাসে চলছিলাম একটা ঘড়িতে চলছিলাম বিফোর লকডাউন আমাদের কম্পাস মানে কোথায় যাব কবের মধ্যে যাব কিভাবে যাব পুরো প্ল্যান ছিল কারোর ক্ষেত্রে প্ল্যান এ কারোর ক্ষেত্রে প্ল্যান বি কারোর ক্ষেত্রে প্ল্যান সি ছিল আজকে দাঁড়িয়ে অনেকের মধ্যেই এরকম একটা সিচুয়েশন হয়েছে ডিউরিং লকডাউন সব প্ল্যানগুলোর কাগজগুলো যেন কেউ যেন ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে আপনি খুঁজেও পাচ্ছেন না যে এক্স্যাক্টলি চ্যালেঞ্জটা কোথায় তাহলে কি আবার করে নতুন করে আরেকটা কাগজে আমাদের ফিউচার প্ল্যান লিখতে হবে নাকি আবার পুরনো প্ল্যানটা কি রিক্যাপ করতে হবে কি করা উচিত অনেকগুলো প্রশ্ন তাই না আমি জানি আপনার বয়স দশ বছর আপনার বয়স কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ বা তার থেকেও বেশি যে এজেই যেই হোক না কেন যে এই যেই আপনি এই ভয়েসটা শুনছেন না কেন আমি জানি আপনার আজকের প্রশ্নের অনেকগুলো উত্তর আপনার কাছে নেই দেখা যাক উত্তরটা খোঁজার জন্য আমরা কিভাবে উত্তরগুলো সাজাতে পারি প্রথম প্রশ্ন এই লকডাউন আমাদের কি শিক্ষা দিল প্রকৃতি আমাদের কি শিক্ষা দিল পয়েন্ট নাম্বার ওয়ান প্রকৃতি শিক্ষা দিল মাছ ধরার মতন যদি আপনি জেলে ক্যারেক্টারটা থেকে লার্ন করতে পারেন জেলে যেদিন মাছ ধরতে যায় না সেদিন তার জালটাকে রিপেয়ার করে সো আমাদের এই সময়টা হচ্ছে রিপেয়ারিং টাইম আর এই রিপেয়ারিং টাইমটা এমনভাবে রিপেয়ার করতে হবে আমাদের যাতে সামনের যে দিনগুলো আসছে তার জন্য আমরা প্রিপেয়ার থাকি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপনি যে রিপেয়ার করলেন সেটা কি বিষয়ে রিপেয়ার করলেন টোটালি পার্সোনাল প্রফেশনাল ইমোশনাল অ্যাকাডেমিক সবগুলো পয়েন্ট আপনি লিখুন যে পয়েন্টগুলো আপনার লাইফে ম্যাটার করে ফার্স্ট পয়েন্ট আপনার ফ্যামিলি সেকেন্ড পয়েন্ট আপনার ক্ষেত্রে আপনার কেরিয়ার অ্যাকাডেমিক এডুকেশন ইমোশন লাভ হোয়াট এইভাবে চার বা পাঁচটা পয়েন্ট আপনি লিখুন যে পয়েন্টগুলো আপনার প্রায়োরিটিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সেই ফাইভ প্ল্যানিং অনুযায়ী আপনি খুব দূরেরটা আগে না ভেবে ছোট করে ভাবা শুরু করুন যেরকম আজকে দাঁড়িয়ে আপনি একটা মাসের কথা ভাবুন তারপরে পনেরো দিনের কথা ভাবুন তারপরে সাত দিনের কথা তারপরে একদিনের কথা তারপরে ছ ঘন্টার কথা তারপরে এক ঘন্টার কথা তারপরে এক মিনিটের কথা অ্যান্ড দেন এক সেকেন্ড মানে জার্নিটাকে এভাবে ভাবুন আপনি যদি একটা পায়ে স্টেপ ফেলতে এক সেকেন্ড নেন সেটা যদি ঠিক পড়ে তাহলে পরের পায়ে স্টেপটা ঠিক পড়বে এইভাবে ষাট সেকেন্ড যখন কমপ্লিট হবে পিছনে ঘুরে দেখবেন এক মিনিটটা খুব সুন্দরভাবে আপনি অ্যাচিভ করেছেন এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে আবার অন্যান্য সব কিছুর ক্ষেত্রেই হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি টেকনিক্যাল স্কিলটা আপনাদেরকে শেয়ার করতে চাইছি এইভাবে এই দুটো পয়েন্টের ওপরে আপনি আপনার জার্নিটাকে স্টার্ট করুন তাহলেই দেখবেন বোঝা আর খোঁজাটা আপনি পেয়ে যাবেন যেই বোঝা আর খোঁজাটা পেয়ে যাবেন না তখন পাওয়াটা অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন খুব শিগগিরই আবার আপনাদের সামনে আসব মৃণাল চক্রবর্তী মেন্টাল টাফনেস কোচ কলকাতা